মাস্টার্স কমপ্লিট করে বয়স তখন 22-এর ঘর পেরিয়েছি। আমাকে দেখতে এলেন মধ্য বয়স্কা ভদ্রমহিলা, নাম ইলা চৌধুরী। পাত্র ওনারই ছেলে, ব্যাংকে চাকরি করেন। প্রথমেই জিজ্ঞেস করে বসলেন, কি করো তুমি? আমি কিছু বলার আগেই আমার বাবা বললেন, এই তো এমএ পাস করেছে, আমাদের ফ্যামিলির মেয়েরা চাকরি বাকরি করুক, এটা ঠিক পছন্দ নয়। চাকরি করতে যাওয়া মানেই সেই বিয়ের বয়স পেরিয়ে যাওয়া, তখন আবার সমস্যা। আপনাদের মতো ভালো ফ্যামিলি পেয়ে গেলে আর কি চাই বলুন তো। বাবার কথা শুনে উনি আমার দিকে তাকিয়ে বললেন, নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ? আজকালকার মেয়ে তুমি, বিয়ের পিঁড়িতে বসার আগে নিজে স্বাবলম্বী কি না এটা ভেবো আগে। বাবা শুনে বললেন, আপনি কি চাকরি করা মেয়ে খুঁজছেন? উনি হাসলেন, বললেন, নিজে একজন মেয়ে হিসেবে আমি এটাই বলবো, মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করুক। বিয়ে তো আমি করব না, করবে আমার ছেলে। তাই যে মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হবে সে স্বাবলম্বী হোক, আমি অন্তত এটা চাই। অন্যের উপর নির্ভর করে আর বাঁচতে যেন না হয়। কথাগুলো শুনে ভালো লেগেছিল। ওনার প্রতি রেসপেক্ট বেড়ে গিয়েছিল সেদিন থেকে। মনে মনে চেয়েছিলাম এই ভদ্রমহিলার সাথেই আমি যেন আমার সংসারটা করতে পারি। জীবনে এমন একজন মানুষেরই সহযোগিতা খুব দরকার, যিনি অন্তত মেয়েদেরকে বুঝবেন। এই ঘটনা আজ থেকে 15 বছর আগে। আমি এখন চাকরি করি, একটি সরকারি স্কুলের শিক্ষিকা। ভগবান বোধহয় আমার মনের কথাটা সেদিন শুনেছিলেন, আর তা না হলে 4 বছর পর কেন আবার ওনার সাথে সম্পর্কের বাঁধনে বাঁধলেন? জীবনে চলার পথে পথ প্রদর্শক হিসেবে পেয়েও গেলাম ইলা দেবীকে। ইলা দেবীর সাথে আমার সম্পর্কটা মামির, 10 বছরের বেশি হয়ে গেল আছে একসাথে। কখনো মনে হয়নি মানুষটা পর। কে বলেছে রক্তের সম্পর্ক ছাড়া আপন হয় না? পরকে আপন করার ক্ষমতা সবটাই ওই মানুষটার থেকে পাওয়া। মাঝে মধ্যেই বলে বসেন, শম্পা তুই আগের জন্মে আমার নিজের মেয়েই ছিলি, তা না হলে তোকে এত ভালোবাসি কেন বলতো? আমি হেসে বলতে থাকি, মামুনি আপনার মতো ভালো মানুষের সাথে যে থাকবে সে এমনিই ভালো হয়ে যাবে। ভগবান বোধহয় কিছু মানুষকে একদম আলাদা করেই পাঠান। 10 বছর একসাথে থাকতে গিয়ে কখনো দেখিনি কারোর সাথে সামান্য বিষয় নিয়েও ঝামেলা হয়েছে, যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে মানিয়ে নিয়েছে, যার যখন বিপদ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, অত বড় সংসারে সবার সাথেই মানিয়ে নিয়ে চলেছেন। প্রথম যেদিন মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমাকে সকলের সামনে থেকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন, আমি দারুণ খুশি, তোমাকে আমার সহচরী হিসেবে পাবো ভাবিনি, তুমি আমার আর এক মেয়ে। কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না, এতটা ভালোবাসা দিয়ে কম সময়েই কাছে টেনে নেওয়াটা এক অসাধারণ ক্ষমতা। বলেছিলাম, এ তো আমার পরম সৌভাগ্য, এই সংসারে এসে আপনাকে পেয়ে আমিও ধন্য, আপনাকে মামুনি বলে ডাকবো, তবে আজ থেকে তুমি নয়, তুই করে ডাকলে আমি বেশি খুশি হব। সেদিন থেকেই ইলা দেবীকে মা হিসেবেই পেয়েছিলাম। একটা বড় বটগাছের নিচে আশ্রয় পেলে যেমন শান্তি হয় তেমনি। সেদিন এই ইলা দেবী পাত্রী দেখতে যদি না আসতেন, তাহলে হয়তো খুব সাধারণ গৃহবধূ হিসেবেই জীবনটা কাটাতে হতো। ছোটো থেকেই খুব ইচ্ছে ছিল নিজে প্রতিষ্ঠিত হব, কিন্তু আমাদের রক্ষণশীল পরিবারে মেয়েদের চাকরি করাটাকে ভালো চোখে দেখত না। বাবা বলতেন, মেয়ে হয়ে আবার কি চাকরি করবে? তখন বাবার কথাই শেষ কথা। কিন্তু ইলা দেবীর কথাগুলো সেদিন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল আমাকে। মনে মনে ঠিক করি, বাবা যতই বিয়ে দেবার চেষ্টা করুক, নিজের পায়ে না দাঁড়িয়ে কিছুতেই বিয়ে করব না। সে নিয়ে বাবার সাথে কম ঝামেলাও হয়নি। বাবার কথা অগ্রাহ্য করেই বিয়ের চিন্তা থেকে সরে এসে প্রস্তুতি নিতে শুরু করলাম চাকরির।
মনে জোর থাকলে কে না সফল হয়। 4 বছর পর সফল হলাম, চাকরিও পেয়ে গেলাম, আজ এতদিন পর কলম ধরেছি। তার কারণ হলো এই মামনি, অর্থাৎ ইলাদেবী। মনটা খুব খারাপ আজ, আজ মামনিকে বিদায় দিতে হলো আমাদের সংসার থেকে, এটাই নিয়ম, জায়গা ছাড়তেই হয়। মনটা ভারাক্রান্ত, কোনো কথাই বলতে পারলাম না, হু হু করে চোখের নিচে জল আসছিল, মামনির মুখের দিয়ে তাকাতে পারছিলাম না। আসলে ভালোবাসার মানুষটা একটু দূরে থাকলে ভালোবাসাটা কমে না, শুধু একটু শূন্যতা থাকে। তবে মামনিকে বলে দিয়েছি, যখন ইচ্ছে হবে তখনই চলে যাব তোমার কাছে। মামনিও বলেছে, হবারই তো তার, যখন খুশি চলে আসিস, তোর জায়গাটা যে আমার হৃদয়। পৃথিবীতে কত অলিখিত সম্পর্ক থাকে যার কোনো দলিল নেই, হৃদয়ের দলিলে সে হয়ে যায় চিরদিনের বন্ধু। এখন মধ্যরাত, ঘড়ির কাঁটা বলছে 12:45। আমার 5 বছরের ছেলে বাবার গলা ঝরিয়ে ধরে ঘুমোচ্ছে। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানকে নিয়ে সুখের সংসার আমার। পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে। বিয়ে ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে, যার সাথে যার লেখা আছে তার সাথেই তাকে গাঁট ছড়া বাঁধতে হবে। মামনির ছেলের সাথে আমার আর বিয়েটা হয়নি। দেখতে এসে মামনি বলেও ছিলেন, মেয়েদের চাকরি করাটা খুবই দরকার, তুমি চাইলে আমি ছেলেকে রাজি করাবো, আগে চাকরিটা পাও তারপর বিয়ে। মামনি রাজি থাকলেও মামনির ছেলে রাজি হয়নি, অতদিন ওয়েট করতে রাজি নয় ছেলে, সে কথা মামনি কল করে জানিয়ে দিয়েছিলেন। এই জন্য আমার একটু আক্ষেপ হয়নি, বিয়ে অপেক্ষায় স্বাবলম্বী হওয়াটা জরুরি ছিল তখন। আমার বাবা বলেছিলেন, এমন ছেলেকে কেউ হাতছাড়া করে, হাতের লক্ষ্যে তুই নিজেই পা দিয়ে ঠেললি। তবে মা আমাকে সাপোর্ট করেছিল, মা বলেছেন ও নিজেই লক্ষ্মী হয়ে উঠবে একদিন, দেখবে ভালো ছেলে ঠিক পেয়ে যাবে। সত্যিই তাই, সুমন্তের মতো ছেলে হয় না, হয়তো সরকারি চাকরি নয় বেসরকারি, তবে ভালো কোম্পানি, আমাকে ভালোবাসি খুব, যার সাথে সারা জীবন থাকবো তার থেকে ভালোবাসাটুকু পেলে আর কিছু দরকার পড়ে না। তবে মামনির সাথে পুনরায় যোগাযোগের একেবারেই কাকতালীয়। চাকরি পেয়ে গেলাম, গিয়ে তুমি অবাক, প্রধান শিক্ষিকা হিসেবে যিনি চেয়ারে বসে আছেন তিনি আর কেউ নয়, তিনি ইলা চৌধুরী। কর্মক্ষেত্রে সংসারে তিনিই প্রধান। শুধু অবাক হইনি, আমি আনন্দে আত্মহারা, ভাবিনি মানুষটাকে জীবনে আবার ফিরে পাবো। আমরা যারা চাকরি করি, কর্মক্ষেত্রটি আমাদের একটা সংসার, এই সংসারে এসেই পেয়েছি মামনিকে। জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি মামনির থেকে, জেনেছি অনেক কথা, অবসর সময়ে বসে শুনেছি মামনির জীবনের গল্প। একটা গল্প প্রায় বলতে শুনেছি মামনিকে, তুমি ছেলে হও বা মেয়ে, নিজে যদি রোজগার না থাকে সমাজ হোক বা সংসার, যতই ছেলে বেড়াও নিজেকে, তুমি সবসময়ই মূল্যহীন, হাতে টাকা না থাকলে তোমার কোনো দাম নেই, সে তুমি যত বেশি সুন্দরী বা সুন্দর হও না কেন। আসলে মনিরও অল্প বয়সে বিয়ে হয়েছিল, শুধুমাত্র নিজের রোজগার ছিল না বলে অনেক কথাই শুনতে হয়েছিল। বিয়ের 1 বছর পর মামনির ছেলে হয়। শাশুড়ি বলতেন, রোজগার তো করো না, ঘরে বসে বসে খাও আর ঘুমাও, তুমি বুঝবে কী করে টাকার মূল্য। অবশেষে জেদ চাপে পড়াশোনা শুরু করি, অনেক বাধা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সফল। জীবন কাকে কখন কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে কে বলতে পারে। প্রায় 11 বছরের কর্মক্ষেত্রে সংসারে মামনির থেকে পেয়েছি রাশি রাশি ভালোবাসা। এই একটিমাত্র মানুষের জন্য জীবনটা নতুন প্রভাবে বহিত নিয়ে যেতে পেরেছি, আমি কৃতজ্ঞ মামনির কাছে। জীবনে এমন একটা চিরদিনের সাথে থাকলে জীবন মধুময় হয়ে উঠবেই। 1000টা সুগন্ধি রজনীগন্ধা দিয়ে গাঁথা মালায় মামনি আমার কাছে একটি লাল গোলাপ। একটাই প্রার্থনা, খুব খুব ভালো থাকুক মামনি। লিখেছেন সরজিৎ ঘোষ, কণ্ঠে সাদিয়া নাসরিন।